বন্ধুরা ভালো আছেন তো সবাই? আজ সকাল থেকে ওয়েদার ফরকাস্টে বলছিল স্নো পড়বে দুপুর 12টায়, 12টার থেকে আর কি। আসলেই 12টা বাজার সাথে সাথেই শুরু হয়ে গেছে স্নো পড়া। সবাই জানে দুপুর থেকে স্নো পড়বে, তাই যে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে টাইমের মধ্যে বাসায় ফেরার চেষ্টা করে। আমিও বাইরে গিয়েছিলাম, ভাবলাম যে বাসায় ফিরে যাই দুপুরের আগেই, যখন স্নো পড়া শুরু হয়ে গেছে তখন বের হলাম কাজ শেষ করে। কিন্তু 10 মিনিটের মধ্যে এত স্নো পড়ে গেছে চিন্তাই করা যায় না। আজ অবশ্য 4 ইঞ্চি পর্যন্ত স্নো পড়ার কথা, যার জন্য আমরা সবাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে যেন বাসায় থাকি, যেন বের হতে না হয়। আমি আমার গাড়ি আনতে গিয়েছিলাম আর কি, গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম, ভাবলাম যে বেশি স্নো পড়ার আগে বাসায় যাই। তো স্নোর মধ্যে দিয়ে বাসায় ফিরে আসলাম। সবাই সবার বাসার সামনে নিজস্ব পার্কিংয়ে গাড়ি পার্ক করার পার্ক করে মোটামুটি বাসাতেই আছে, কারণ বেশি স্নো পড়লে গাড়ি মুভ করা অনেক কষ্টকর। তাই যে যেভাবে পারে, যেহেতু আজকে ছুটির দিন, অনেকেরই অফ ডে, খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হতে চাচ্ছে না, যার জন্য সবাই বাসার সামনে গাড়ি পার্ক করে বাসাতেই আছে। আমি আমার গাড়িটা নিয়ে এসে বাসার সামনে পার্ক করলাম। একটা আমার কাজিন আমাকে গিফট করেছেন, কয়েকদিন যাবতই ভাবলাম যে গাড়িটাকে নিয়ে আসি, তো সময় পাইনি তো কাজের জন্য, আজকে ডে অফ, তাই ভাবলাম আজকেই নিয়ে আসবো। কিন্তু এমনই ভাগ্য দেখেন, গাড়িটাকে নিয়ে বের হওয়ার পরই স্নো শুরু হয়ে গেল। তারপরে যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভ করে ভাবলাম ঠিক আছে বাসায় ফিরে যাই, আসতে আসতে অনেকখানি স্নো পড়ে গেছে। আর লাকিলি আমার বাসার সামনের পার্কিং লটটাও ফ্রি আছে, যার জন্য ওখানে গাড়িটাকে পার্ক করে রাখলাম। চারিদিকে দেখেন সবাই, আমার বাসার আমার নেবাররাও দেখা যাচ্ছে অনেকেই তাদের বাসার সামনে গাড়ি পার্ক করে হয়তো বাসাতেই আছেন। এত স্নো পড়ছে মনে হচ্ছে যে আসলেই বোধহয় অনেক স্নো পড়বে, বাসা থেকে বের হওয়া যাবে না বা গাড়ি হয়তো বের করা যাবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাসার সামনে গাড়িটাকে পার্ক করে একটু চারিদিক দেখলাম কি কোনো মানুষজন খুব কম, খুব প্রয়োজন ছাড়া মানুষ বোধহয় বাইরেও নেই, দুই একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। এটা আসলে প্রাইভেট এরিয়া তো, যার জন্য খুব বেশি গাড়ির ভিড় নেই। আমাদের এখান থেকে সরাসরি বের হয়ে গেলে তারপরে বড় এভিনিউগুলা, ওখানে আবার সরকারি গাড়িগুলা সল্ট ছিটানো হয়, গাড়িগুলা থেকে সল্ট ছিটানো হয় যাতে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় বা স্নো পরিষ্কার করা হয়। তবে যখন স্নো পড়ে তখন আর পরিষ্কার করা হয় না আর কি, তার আগে সল্ট ছিটিয়ে দেওয়া হয়। আর এটা যেহেতু প্রাইভেট এরিয়া, এখানে যার যার বাসার দায়িত্ব তার তার। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, পরে আবার কথা হবে।